নমস্কার বন্ধুরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবারও সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবার এই চারে অনেকখানি বেড়ে গেল কয়েকদিন আগে আপনারা জানেন দিয়ে ডি এটা বেড়েছে ডিএটা এগারো শতাংশ বেড়ে হয়েছে আঠাশ শতাংশ অর্থাৎ পঁচিশ শতাংশের উপরে হয়ে গেছে তাই ডি এ পঁচিশ শতাংশের উপরে হওয়ার জন্য এই চারেটা কিন্তু বাড়ানো হলো তো আমি ভিডিওতে আপনাদের বলবো যে কোন এলাকায় এই কত বেড়েছে এবং সর্বনিম্ন এইচআরএ বা কত অর্থাৎ হাউস রেন অ্যালাউন্সটা কত দেবে সরকার এরপরে আবার কবে এইচআরএ বাড়বে এই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে আমার অনুরোধ যদি আপনাদের আমাদের চ্যানেলের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলের ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিথি অনেক একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভ আনতে পারেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখুন এটা হচ্ছে ডিএ এবং ডিআর বৃদ্ধির বিজ্ঞপ্তি আগের ভিডিওতে আমরা এই বিষয়ে ব্যাখ্যা করেছি কিন্তু অনেকে জিও দেখতে চাইছিল তো জিওটা এই ভিডিওতে দিলাম এরপরে যেটা আলোচনা ডিএ যেহেতু পঁচিশ শতাংশর বেশি হয়ে গেছে আঠাশ শতাংশ হয়ে গেছে তাই এবার এইচ আরও বাড়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার এখন তিনটা ক্যাটাগরির এই চারে ঘোষণা করেছে অর্থাৎ যেগুলো এক্স ক্যাটাগরি শহর তা যেখানে পঞ্চাশ লক্ষের বেশি মানুষ বসবাস করে সেখানে ঘর ভাড়া অর্থাৎ এই চারে চব্বিশ শতাংশ থেকে বেড়ে হলো সাতাশ শতাংশ আর তিন শতাংশ বেড়েছে পঞ্চাশ লক্ষের বেশি যেখানে বসবাস করে মানুষ এবার ওয়াই ক্যাটাগরি যেখানে মানুষ বসবাস করে প্রায় পাঁচ লক্ষেরও বেশি পঞ্চাশ লক্ষ নিচ্ছে কিন্তু পাঁচ লক্ষের বেশি সেই সব শহরগুলিতে এইচআর অর্থাৎ ঘর ভাড়ার যে পরিমাণটি হবে আঠেরো শতাংশ এটা আগে ছিল ষোলো শতাংশ আর একটা যেটা আছে জেট ক্যাটাগরি যেখানে পাঁচ লক্ষেরও কম মানুষ বসবাস করে অর্থাৎ বাকি যে শহরগুলি তো সেখানে ঘর ভাড়া আগে ছিল আট শতাংশ সেটা বেড়ে হলো ন শতাংশ এবার বলি যদি কারুর দেখা যায় যে এই সাতাশ আঠারো বা নয় শতাংশ হিসেব করে যে ওনার এই এটা অনেক কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন লিমিটটাও বেঁধে দিয়েছে এক্স ক্যাটাগরির শহর অর্থাৎ যেখানে পঞ্চাশ লক্ষের বেশি মানুষ বসবাস করে সেখানে সর্বনিম্ন ঘর ভাড়া হবে পাঁচ হাজার চারশো সরি পাঁচ লক্ষের উপরে যেখানে অর্থাৎ ওয়াই ক্যাটাগরি সেখানে হবে তিন হাজার ছশো আর জেড ক্যাটাগরির শহর হলে সেখানে হবে সর্বনিম্ন হবে এক হাজার আটশো এবং এই একটা বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে আগের মানে মানে এইচআরের কথা বলেছে এক্স ক্যাটাগরিতে ছিল চব্বিশ ওয়াই ক্যাটাগরিতে ছিল ষোলো জেট ক্যাটাগরিতে হবে ছিল আট শতাংশ এখন সেটা বেড়ে সাতাশ আঠারো এবং নয় এবং সর্বনিম্ন এখানে সেটা বলেই দিয়েছে পাঁচ হাজার চারশো তিন হাজার ছশো এক হাজার আটশো এক্স ওয়াই জেটটা কীভাবে ক্লাসিফিকেশান হবে সেটা আগে জানিয়ে দিয়েছে আগে আপনার যারা সরকারি কর্মচারী তারা জানেন সাধারণত মেট্রো সিটিগুলো কলকাতা মুম্বাই দিল্লি এইসব বড়ো বড়ো শহরগুলো যেখানে পঞ্চাশ লক্ষের বেশি মানুষ বসবাস সেগুলো হচ্ছে এক্স ক্যাটাগরি সেখানে নিম্ন সর্বনিম্ন ঘর ভাড়া হবে চার পাঁচ হাজার চারশো আর ধরুন আর ছোটোখাটো শহর অর্থাৎ রাজকোট ফিরোজাবাদ এইরকম যে ছোটো ছোটো শহরগুলো এগুলোতে হবে তিন হাজার ছশো আর বাকি শহরগুলোতে হবে এক হাজার আটশো এখানে আর একটা ছোটো ইনফরমেশান দিয়েছে যেহেতু ডিএ পঁচিশ শতাংশ বাড়ার পরে এই চারাটা বাড়লো এরপরে আবার বাড়বে পঞ্চাশ শতাংশ যখন হবে ডিএটা তখন আবার এই চায়াটা বাড়বে এই হচ্ছে এই বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত সার অর্থাৎ এই চারে কত বাড়ালো সেটাই আপনাদেরকে আমি আজকে বিজ্ঞপ্তি সহ বললাম যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও একটু লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিথির গেট টু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ